তিন দিন মাঠে পড়ে থাকার পর মৃত ভেবে দাফনের প্রস্তুতি। পুলিশ আসতেই হুট করে উঠে বসে পড়ল মরদেহ, অবাক জনতা। মাদক দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল পুলিশ সদস্য, খেল গণপিটুনি। বাচ্চা ছেলের সাথে পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার পর বালুচাপা দিল স্ত্রী। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সবশেষ সংবাদ শিরোনামগুলো। চলে যাব বিস্তারিত সংবাদে, তবে তার আগে আহ্বান, আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। শুরু করছি মূল আলোচনা। নাসির উদ্দিন মণ্ডল নেশার কারণে সন্তান নিয়ে স্ত্রী ছেড়ে চলে গেছেন। রোগ শোক অনাহারে তার শরীর হাড্ডিসার কঙ্কাল হয়ে যায়। বগুড়া শহরের পালসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন দিন অনাহারে পড়ে থাকলেও কেউ তার খোঁজ নেয়নি। সম্প্রতি কোনো এক এশার নামাজের সময় প্রতিবেশীরা মৃত ভেবে দাফনের প্রস্তুতি নেওয়ার সময় তিনি হঠাৎ নড়ে ওঠেন। 999 খবর পেয়ে পুলিশ মধ্যরাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সজিমেক হাসপাতালে নিয়েও বাঁচাতে পারেননি। বগুড়ার নিশিন্দারা উপশহর ফাঁড়ি এসআই রহিম উদ্দিন রানা জানান, মানুষের মানবতা নেই, নাসিরকে বাঁচাতে না পারার কষ্ট তাকে অনেক ব্যথা দিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, নাসির উদ্দিন মণ্ডল বগুড়া শহরের পালসার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। স্ত্রী ও দুই মেয়ের সুখের সংসার থাকলেও মাদকাসক্ত হওয়ায় তার সব শেষ হয়ে যায়। এর মাঝে বড় মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। মাদকের টাকা সংগ্রহ হয়ে গত 5 বছরে 2.5 বিঘা জমি ও বাড়ি বিক্রি করে নিঃস্ব তিনি। মাদক না ছাড়ায় ও আয় না করায় 6 মাস আগে ছোট মেয়েকে নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে গেছেন। এ অবস্থায় আত্মীয় স্বজন কেউ নাসির উদ্দিন মণ্ডলের খোঁজ নিতেন না। তিনি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। রাতে স্কুলের বারান্দা, মাঠ সহ বিভিন্ন খোলা জায়গায় ঘুমাতেন। মাদক সেবন করায় এলাকাবাসীর কেউ তাকে পছন্দ করতেন না। নেশা করেও ঠিকমতো খেতে না পেরে তার শরীর কঙ্কালসার হয়ে পড়ে। এসআই রহিম উদ্দিন রানা জানান, নাসির উদ্দিন গত 3 দিন ধরে পালসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের নিচে বিছানা করে থাকতেন, কেউ তাকে খাবার দেননি। চলাফেরা করার শক্তি না থাকায় কোথাও ভিক্ষা করতেও যেতে পারেননি। এক পর্যায়ে তার শরীরের নড়াচড়া বন্ধ হয়ে যায়। ঘটনার রাতে এভাবে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তাকে মৃত ভাবেন। তাকে দাফনের জন্য মসজিদ থেকে খাটি আনা হয়। এ অবস্থায় এলাকার এক যুবক 999 নম্বরে ফোন দিয়ে পুলিশকে স্কুল মাঠে মৃতদেহ পড়ে থাকার খবর দেন। উপশহর পুলিশ ফাঁড়ির এসআই রহিমউদ্দিন রানা সেখানে যান। সন্দেহ হয় লোকজন নাসিরের চোখে মুখে পানি ছিটিয়ে দিলে তিনি নড়াচড়া করতে থাকেন। তাকে দ্রুত উদ্ধার করে বগুড়ার সজিমেক হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। আধ ঘন্টার মধ্যেই তিনি মারা যান। এসআই রহিমউদ্দিন রানা জানান, হাড্ডিসার শরীর নিয়ে মাদকাসক্ত নাসির উদ্দিন 3 দিন ধরে স্কুল মাঠে পড়েছিলেন। কেউ তাকে খাবার দেননি, খোঁজও নেননি। এ কারণে তিনি নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। মৃত ভেবে দাফনের প্রস্তুতিও নিয়েছিলেন প্রতিবেশীরা। নড়ে ওঠায় হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রতিবেশীদের এহেন অমানবিক কাজে তিনি এসআই রানা খুব কষ্ট পেয়েছেন। পরে নাসির উদ্দিন মরদেহ বোন জামাই সাইদুল মণ্ডলের কাছে হস্তান্তর করা হয়েছে। কতটা নির্দয় ও অমানবিক হলে একজন মানুষকে এভাবে দিনের পর দিন পড়ে থাকতে দেখেও কোনো চিকিৎসা ব্যবস্থা না করে থাকতে পারে। একজন মানুষ অপরাধ করতে পারে, সে হতে পারে পাপি, তাই বলে তো আমরা পাপিকে ঘৃণা করতে পারি না, তার জীবন এভাবে শেষ করে দিতে পারি না। পাপ ও অপরাধকে ঘৃণা করতে হবে। এই লোককে কোনো একজন মানুষের হলেও সহযোগিতা করা উচিত ছিল, তার জীবন বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল। কি বলেন আপনি? কমেন্ট করে জানাতে পারেন মতামত। তার আগে অন্যান্য বিষয়গুলো নিয়েও জেনে নিন। চর ফ্যাশনে মাদ্রাস ইউনিয়নে আলামিন নামে এক যুবককে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জনতার হাতে অবরুদ্ধ হয়েছেন চর ফ্যাশন থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক সিদ্দিকুর রহমান। খবর পেয়ে চর ফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ ওই পুলিশ সদস্য সহ অপরদের উদ্ধার করে। চর মাদ্রাস ইউনিয়নের নতুন সোলুইস গেট এলাকার মৎস্যঘাটে ঘটনা ঘটে। যুবক আলামিন জানান, নতুন সোলুইস গেটে এলাকার মৎস্যঘাটে তিনি তার বাবার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আইমা ফিশে যান। ওই সময় চর ফ্যাশন থানার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান সহ কয়েকজন পুলিশ সদস্য আড়ত থেকে তাকে আটক করে হাতকড়া পরিয়ে থানায় আনার চেষ্টা করেন। এ সময় তিনি তাকে আটকের কারণ জানতে চাইলে তার সঙ্গে মাদক আছে বলে জানান পুলিশ সদস্য উপপরিদর্শক সিদ্দিকুর রহমান। এ সময় তিনি কৌশলে তার প্যান্টের পকেটে মাদক দেওয়ার চেষ্টা করেন। আলামিনের চাচা বাবুল মিয়া জানান, তার বাবার আড়তে হঠাৎ পুলিশ হানা দিয়ে সাথে মাদক আছে বলে আলামিনকে আটক করে, কিন্তু স্থানীয়দের সামনে তল্লাশি করে সাথে কোনো মাদক পায়নি। পরে তাকে ছেড়ে দিলেও স্থানীয় ব্যবসায়ীরা ওই সময় চর ফ্যাশন থানার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান সহ কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। পরে চর ফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে নিয়ে যান এবং তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন। স্থানীয় ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্ত জানান,
প্রায় রাতে জরফ্যাশন থানার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান সহ কিছু পুলিশ সদস্য ওই মৎস্য ঘাটে হানা দেন। সাধারণ ব্যবসায়ী ও জেলে যুবকদের মাদক মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেন, টাকা না পেলে আটক করে থানায় নিয়ে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করেন। মাদক দিয়ে ফাঁসানো অভিযোগ সঠিক নয় দাবি করে উপপরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, আলামিনের কাছে মাদক আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করলেই স্থানীয়রা তাকে ছিনিয়ে নেয়, এজন্য তল্লাশি করতে পারেনি। বিক্ষুব্ধ জনতাকে ঘিরে ধরলে পরিস্থিতি খারাপ দেখে আমরা চলে আসি, তবে প্রত্যক্ষদর্শীদের মতে পুলিশ মিথ্যা বলছে, ঘটনাটি সত্য, পুলিশ নিজে থেকে তাকে ফাঁসানোর ট্রাই করে, যদিও প্রত্যক্ষদর্শীদের কথা সত্য মিথ্যা জানি না। অপরদিকে নিজের থেকে ৬ বছরের ছোট প্রেমিকের সঙ্গে সংসার করার পরিকল্পনা করে রূপালী খাতুন, পরে স্বামী জাহিদুল ইসলামকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হাত পা চেপে ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করে বালু চাপা দেয়া হয় লাশ। পরে ঘটনার ১০ দিন পর গাজীপুর নগরীর কাশিমপুর শৈলডুবি এলাকার একটি নির্মাণাধীন বাড়ির কক্ষে বালুর নিচ থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত জাহিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চরবোয়ালমারি গ্রামের আব্দুর বারেকের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বড়াইকান্দি গ্রামের শুকুর আলীর দেওয়ানির মেয়ে রূপালী খাতুন এবং তার প্রেমিক জামালপুর জেলার বক্সিগঞ্জ থানার নীলেরচর গ্রামের নজরুল ইসলাম সরকারের ছেলে মোহাম্মদ সুজন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অপরাধ উত্তর জাকির হাসান জানান, ভিকটিম জাহিদুলের স্ত্রী রূপালী খাতুনের সঙ্গে প্রেমিক সুজন মিয়ার বিগত ৮ থেকে ৯ মাস যাবৎ প্রেমের সম্পর্ক চলছিল। রূপালী বেশ কয়েকবার স্বামী জাহিদুলকে ফেলে প্রেমিক সুজনের কাছে জামালপুর গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। এর মধ্যে রূপালী তার স্বামী জাহিদুলকে হত্যা করে প্রেমিক সুজনের সঙ্গে সংসার করার পরিকল্পনা করে। তিনি জানান, গত ৬ জুলাই রাত ১১টার দিকে ভিকটিম জাহিদুল বাসায় আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রূপালী দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। রাত ১টার দিকে প্রেমিক সুজন ঘুমন্ত জাহিদের হাত পা চেপে ধরে এবং রূপালী তার স্বামী ভিকটিমের ওপরে চড়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে দুজনে মিলে বালির নিচে লাশ চাপা দেয়। পরবর্তীতে কাশিমপুর থানায় পশ্চিম শৈলডুবি জৈনক সফরুদ্দিন সাফু নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের বালুর নিচ থেকে ভিকটিম জাহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুড়িগ্রাম এবং জামালপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিহতের স্ত্রী রূপালী খাতুন এবং তার প্রেমিক মোহাম্মদ সুজন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এই নারীর কি বিচার করা উচিত আপনি বলুন তো, কমেন্ট করে জানিয়ে দিন। এই নষ্ট নারী ফাঁসি না হোক, অন্তত যাবজ্জীবন কারাদণ্ড চান কিনা, চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন, অতঃপর মতামত জানিয়ে দিন বাকি দুটি ঘটনা নিয়েও। পরিশেষে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থেকে সংবাদটি শোনার জন্য।